আজকে দেশের উন্নয়ন অগ্রগতিকে ভেস্তে দেওয়ার জন্য, দেশকে পেছনে ফেলার জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে। এই জন্য তারা স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। একটি রাজনৈতিক দলের স্লোগান কিভাবে হয় টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ দেশকে পিছনে নিয়ে যাও। তাদের দেশকে পিছনে নিয়ে যাওয়ার অপচেষ্টার ক্ষেত্রে তাদের কোন রাগডাক নেই, সেই জন্যই স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। আমি ডক্টর মাহমুদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই যে তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক, তার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই। তাকে দেশে যখন বন্যা হয় তখন দেখা যায় না, দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয় তখন কোনো বক্তব্য শোনা যায় না, দেশে যখন কোন দুর্যোগ হয় তখন তিনি বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য। আপনারা জানেন কিছুদিন আগে তিনি একটি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে দেখলাম তিনি বাকু সম্মেলনে গিয়ে পুরস্কার গ্রহণ করেছেন। দেশে যত ধরনের, পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস ফোরাম যোগাযোগ করে এবং যোগাযোগ করে সেখান থেকে পুরস্কার আনে। আমার প্রশ্ন হচ্ছে যাকে দেশের কোনো কাজে কোনো সময় পাওয়া যায় না তাকে দেখি কেউ কেউ পুরস্কার দিয়ে বেড়ায়, এটি অত্যন্ত হাস্যকর। দেশে একটি অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই কারণেই পৃথিবীর 80টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল তারা বসেছিল নির্বাচনের পরে বিশ্ব সম্প্রদায় কি প্রতিক্রিয়া হয়, যখন দেখতে পেল পুরো বিশ্ব সম্প্রদায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, তখন এমন হতাশ হল, হতাশ হয়ে উপায় খোঁজার চেষ্টা করল কি করা যায়, এখন থেকে হাঁটা শুরু করেছে। আবার দুই একজন নেতাকে দেখতে পাই এখন ঘন ঘন প্রেস কনফারেন্স করছে, যারা নির্বাচনের আগে সরকারের সাথে লাইন দিয়েছিল, হিসাবে মিলে নাই, চাওয়া পাওয়ার সাথে প্রাপ্তি কি হতে পারে সে নিয়ে শঙ্কায়, সেজন্য পরে আবার অ্যাবাউট টারণ করেছিল, এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিব। সুতরাং আমরা চিনি, জানি কতজন লাইন দিয়েছিল, সেই তালিকাও আছে।